চৈত্র মাসে হঠাৎ বেড়েছে তিস্তার পানি। এর ফলে লালমনিরহাট নীলফামারী জেলা বিস্তীর্ণ তিস্তার চরে কৃষকের বিভিন্ন ধরনের ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। কষ্টের ফসল হারিয়ে দিশেহারা কৃষকেরা। সংশ্লিষ্টরা বলছেন, অসময়ে পানি বৃদ্ধির কারণ ভারত গজলড বা ব্যারেজ খুলে দেয়া। রংপুর থেকে রেজাল করিম মানিকের প্রতিবেদন। চৈত্র মাসে তিস্তা নদী শুকিয়ে মরা খালে পরিণত হয়। চাষাবাদের পানি জোগাতে কৃষক সেচ পাম্প ব্যবহার করে। কষ্ট করে ফসল ফলানো চাষিরা যখন ফসল তোলার স্বপ্ন দেখছিল, তখনই হঠাৎ পানি বাড়ায় কৃষকের সে স্বপ্নে গুড়ে বালি। ধার দেনা করে ফসল চাষ করা চাষিরা হয়েছেন দিশেহারা। বলছেন, এখন পানির তেমন দরকার না হলেও ভারত পানি ছেড়ে দিয়ে তাদের সর্বনাশ করেছে। রসুন, পেঁয়াজ, গম এগুলো আবাদ করছি, বেশি পানি হয় নষ্ট হয়ে গেছে। আবাদ বহুত করছি, তিস্তা নদীর চর দিয়ে আমরা খুব ক্ষতিগ্রস্ত যারা কৃষক আছি। ওই যে গোমলা গোমলা দেখো, যা গম শেষ। শুকনো মৌসুমে যে পরিমাণ পানি থাকে তার চেয়ে কিছুটা পানি বেশি হওয়ায় চরের নিম্ন অঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানালেন এই প্রকৌশলী। এটা বন্যার কোনো সিচুয়েশন না, কারণ ড্যাঞ্জার লেভেল থেকে অনেক নিচে পানি প্রবাহিত হচ্ছে, প্রায় 2 মিটার নিচে। সো এটা বন্যার কোনো সম্ভাবনা বা সেরকম কিছু এটা প্রমাণ করে না। তবে আশা করা যায় দ্রুতই আবার পানির প্রবাহ কিছুটা কমে আসবে। তিস্তাপারের কৃষকদের স্বপ্ন সচ্ছলতা ফেরাতে স্থায়ী সমাধান চায় তারা। রিজাল করিম মানিক, নিউজ 24, রংপুর।